بسم الله الرحمن الرحيم যে ব্যক্তি আখেরাতের ফসল চায় মানে কামিয়াব আমি তার ফসলে উন্নতি দান করিব সে কামিয়াব হয়ে যাবে আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় অর্থাৎ দুনিয়ার উন্নতি চায় আখেরাতের দরকার নেই আমি তাকে দুনিয়া হইতে সামান্য কিছু দিব কিন্তু আখেরাতে তাহার কোনো অংশই নাই দুনিয়াকে যে লক্ষ্যভুক্ত বানাইল আখেরাতে কিছুই পাবে না আর যে আখেরাতকে লক্ষ্যভুক্ত বানাইল সেখানে আখেরাত পাবে না দুনিয়া তো পাবে দুনিয়া তো পাবে একটা দুটো হবে আখেরাত পাবে দুনিয়াও পাবে তাহলে বুদ্ধিমানের কাজ কোনটা আখেরাতকে লক্ষ্যবস্তু বানানো এখন আমরা বানাইলাম কিনা এটা কেমনে বুঝবো আমরা কোন থেকে বানাইছি কিভাবে বুঝবো যে কোনো কাজ করার সময় যদি আমরা একটু ফিকির করি যে আমার এই কাজটা দ্বারা আখেরাতে সওয়াব হবে না গুনাহ হবে যদি দেখি সওয়াব হবে তাহলে করি আর যদি দেখি গুনাহ হবে দুনিয়ার কত লাভ থাকুক আমি ওটা করি না এই যদি আমার মনোভাব হয়ে থাকে ওই কাজটা সওয়াব থাকলে করি সওয়াব নেই গুনাহ আছে যত লাভ থাকুক আমি এটা করতে রাজি নেই এই যদি আপনার আমার মনোভাব হয় তাহলে কোনটাকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছি আমি আখেরাত আর যদি দেখি যে আমার পয়সাই দরকার একটা লোকের অবস্থায় সে দুনিয়ার লাভ চায় তো গুনাহ হইলে হোক তারা বলে যে এত দেখতে গেলে হালাল হারাম হুজুরদের অর্ধশিয়ার টানতে গেলে কি পয়সা রোজগার করা যাবে এই মনে করেছে তাহলে সে কোনটা চায় দুনিয়া চায় দুনিয়াও হাতছাড়া হবে তার আখেরাতও হবে এই লোকটা দুনিয়াও হাতছাড়া হবে কি কবরে যাবে তার মাল সম্পদ দুনিয়া গেল আখেরাতে গেল যা করবো আগে দেখবো যে আখেরাতে সওয়াব না গুনাহ সওয়াব তাহলে করবো গুনাহ হলে করবো না তাহলে বোঝা যাবে আমরা আখেরাতে কি বানাইছি লক্ষ্য বস্তু বানাইছি আমার যেহেতু হজের সফর আছে সামনে এখনো কোনো তারিখ তুরিখ কনফার্ম হয়নি তো আপনাদের একটু দোয়াতে রাখতেছি আল্লাহ তাআলা মাকবুল হজের তৌফিক দান করেন আর আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য সেখানে যে দোয়া করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম পেশ করব মুসল্লিদের পক্ষ থেকে খাল কথা আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য আমার বিবি সাহেব যাবেন আমার জন্য আর সমস্ত হাজি সাহেবদের জন্য দোয়া করব আল্লাহ তালা সকল হাজি সাহেবদেরকে মকবুল হজ যেন নসিব করেন এবং তাদের বারাকাত যেন আমাদেরকে নসিব করেন এনডি নামক কাপড় দ্বারা পাঞ্জাবি প্রস্তুত করা হয় কিন্তু এই কাপড় প্রস্তুতকারীদের নিকট থেকে জানা যায় যে কাপড় প্রস্তুতের সময় তারা সাধারণ সুতার সাথে সামান্য পরিমাণ রেশমি সুতা ব্যবহার করে এই কাপড়ের তৈরি পাঞ্জাবি পরা জায়েজ হবে কিনা জায়েজ হবে না সামান্য রেশমি বললেন না এটা দুধের মধ্যে সামান্য চিনা পড়ছে থুড়িসি হাওয়া নিকাল গেছে দুধের বেশি হাওয়া বের হয় না এই থুড়িতে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে তাহলে যে থুড়িসি রেশম মিলাই গেছে এটা কি হয়ে গেছে আরাম হয়ে গেছে এই লিবাস আপনারা পরবেন না আমি কোন বইয়ে দেখেছি বিবাহিত নারী পুরুষ উভয়ের খাতর দেখতে পারবে কিন্তু আবার কোন বইয়ে দেখেছি
কেউ কারো ফসল দেখতে পারবে না, আসলে তো দেখতে পারবে, স্বামী স্ত্রীর মধ্যে ফসল নেই, কথা বুঝছেন না, পারবে না যে কইছে ওর দ্বারা দেখা না যায় বোঝানোর উদ্দেশ্য না, ওর উদ্দেশ্য যদি কেউ না দেখে এটাও ভালো, কারণ এটা কোনো কোরআন হাদিসের কথা না, অন্য কথা যে তারা বলছে যেটা না দেখলে তো দেখলে কিছু না চোখের জ্যোতি কমতে পারে, না দেখলে চোখের জ্যোতি ঠিক থাকলো, এমনি আব্বাস থেকে হাদিস আসছে তো দেখাতে কোনো অসুবিধা নেই, তো যাই হোক দেখা যাবে জায়েজ, এটা হলো আসল মশলা, আর যেখানে না দেখার কথা আছে ওটা হলো উত্তম অনুত্তমের কথা, না দেখলে উত্তম, না দেখলে আমি চেষ্টা করলে একজন মহিলাকে হসপিটালে চাকরির ব্যবস্থা করতে পারি, সে মহিলা বিভাগে কাজ করবে কিন্তু তাকে ছবি দিতে হবে এবং মাঝে মাঝে বড় স্যারদের সাথে দেখা করতে হবে, হসপিটালের চাকরি না হলে গার্মেন্টসে চাকরি করতে হবে, সে খুব অভাবে আছে, আমি কি তার জন্য হসপিটালে চাকরি ব্যবস্থা করলে গুনাহের বোঝা আমাকে বহন করতে হবে, যদি পর্দা রক্ষা করতে না পারে তাহলে তো তার জন্য জায়েজ হবে না, আপনার জন্য দেওয়া জায়েজ হবে না, তো বলাই হয়েছে যে পর্দার সাথে দেখা করতে হবে, সে তো পর্দা থাকলে করছে, এই জন্য যারা দিনদার মহিলা তাদের এসব চাকরি না করার চাই, তারা ঘরের মধ্যে কিছু সেলাই টেলাই করলো, কাঁথা সেলাই করলো, বাচ্চা টাকা পাওয়া যায়, বা তারা হাঁস মুরগি পালল, বা নুরানি মোয়াল্লেমা প্রশিক্ষণ নিয়ে, নুরানি মোয়াল্লেমা একটা ট্রেনিং আছে, আমিও সেটা কমিটির সদস্য, আমাদের আন্ডারে 50 দিনের ট্রেনিং দেওয়া হয়, যাদের সহি নাই তাদের আলাদা ব্যবস্থা আছে সহি করার, আর যাদের সহি আছে এদেরকে 50 দিনের ট্রেনিং নেওয়া হয়, 50 দিনের মোট খরচ নেওয়া হয় 3,000 টাকা, এতে সে কোরআনের টিচার হয়ে গেল, ওই মহিলা কি হবে 50 দিনের ট্রেনিং নিলে টিচার হয়ে গেল, তখন সে 2 শিফটের মহিলাদেরকে পড়াইতে পারবে, তাতে অল্প অল্প করে বেতন যদি নেয় তবুও হালাল ভাবে তার চলার ব্যবস্থা হয়ে গেল, আর আখেরাতে অনেক শক হয়ে গেল, কেন পুরুষের সাথে যে ধাক্কা ধাক্কি করবে, বেহুদা এগুলো দরকার, আমাদের ট্রেনিং ক্যাম্পটা হলো আদাবরের মধ্যে, হ্যাঁ তো কেউ গেলে আমার কাছে ঠিকানা নিয়ে গেলে টাইমটা জেনে নেবে, বছরে কয়েকবার কোর্স হয়, এখন একটা কোর্স চলতেছে, এটা এখন আর ভর্তি হওয়ার টাইম নেই, দ্বিতীয়টাতে ভর্তি হলো, আপনাদের মেয়ে, আপনাদের বোন আছে না, আপনাদের ভাগ্নি, এরা যারা মেয়ে আছে এদের কাছে 50 দিনের কোর্সটা করাই দেন, আগে সহি থাকতে হবে, সহি না থাকলে আলাদা টাইম দিতে হবে সহি করার জন্য, তো সহি না হলে টিচার বানের লাভ কি, তার কোরআন শরীফ যদি সহি না হয় তাহলে টিচার মানে বানাবে না, তারা সেগুলো বানাবে না, সহি থাকতে হবে, আমরা সহি করার জন্য আলাদা একটু সময় দিতে হবে, দিলে আমরা মহিলা শিক্ষিকা দিয়ে তাদেরকে মোয়াল্লেমা বানাই দিই, বিশেষ যারা পুরুষ টিচার তারা তো বিবিদেরকে শিখায় নাই, তো পুরুষটা ছেলেদেরকে শিখাইল, তার দিদি মেয়েদেরকে শিখাইল, ঘরে বাইরে সবাই আল্লাহ কোরআনের শিক্ষা দিল, দেখা গেছে তার পুরো ঘর কোরআনের নূরে নুরানি হয়ে গেছে, কোরআনের নূরে কি হয়ে গেছে, নুরি নুরান্বিত হয়ে গেছে, আল্লাহ তালা তাদেরকে দেখা গেছে হজ আমরা তৌফিক দান করি, হালাল পয়সা হয়ে গেল কোরআনের খেদমত হয়ে গেল, আপনারা মেয়েদেরকে এই লাইনে উদ্বুদ্ধ করে, হ্যাঁ মেয়েরা চাকরি করবে, বেটাদের মনোরঞ্জন করবে, কোনো দায়রা এগুলো সব চোখের জিনা, আমাদের মেয়েরা রাস্তায় ঘুরতেছে বখাটে পুরুষটা দেখতেছে,
তাহলে বখাটা পুরুষগুলো না চোখের জেনা করতো, সাক্ষাৎ করতো আমাদের মা বোন মেয়েদের সাথে করতো। তাহলে দেহতা পুরুষগুলো না জেনাকারী, আর আমরা যারা আমাদের মেয়েদেরকে পর্দায় রাখি নাই এই মেয়েগুলো হলো জেনাকারিনী, সে তার নিজের সাথে অন্যকে জেনা করার সুযোগ দিচ্ছে, তার চেহারা দেখতে দিচ্ছে, তার সৌন্দর্য দেখতে দিচ্ছে, চোখের জেনা করার সুযোগ দিল। কতগুলো মারাত্মক কথা, তা কোন আলেমের ফতোয়া না, স্বয়ং আল্লাহ রাসূল বলে দিচ্ছেন ওই মহিলা জেনাকারিনী, ওই মহিলা জেনাকারিনী, ওই মহিলা জেনাকারিনী, তিনবার করছে সে চেহারা খুলে রাস্তা আসতে থাকে। আজকাল মহিলা তার দিমাগ খারাপ, অনেক মহিলা হঠাৎ নজরে পড়ে সারা শরীরে বোরকা, মুখ খোলা চুল খোলা, এই বোরখার কি অর্থ হলো? এই বোরখার অর্থ হলো যে আর কোন জায়গায় তোমার দেখার দরকার নেই, আমার চেহারাটা ভালো করে দেখে দাও, আমি আর সব দেখে রাখছি, অন্য কারণে দেখতে তোমার সময় নষ্ট না হয় না। এই ছাড়া এই বোরখার আমার আসলে অর্থ বুঝে আসে না। সারা গায়ে বোরখা, চেহারা খোলা, চুল খোলা, তাহলে বোরখার কি দরকার? তা চেহারা হলো সমস্ত সৌন্দর্যের সমষ্টি, এইটা তো উদাম রাখলো, সে বোরখার ভূতের দরকার কি? আবার অনেকে বোরখা এরকম পরে, সেই বোরখার মধ্যে একটা নকশা, এই বোরখা কোন 80 বছর বুড়ি যদি পরে যায় সব যুবকরা বুড়িকে দেখার জন্য ব্যস্ত হয়ে যাবে, না জানি এর মধ্যে কোন হুর দেখে। বোরখা যদি এত সুন্দর হয় তাহলে বোরখা হলো কেমনে? বোরখা হয়েছিল স্ত্রী, দেখতে একটা কালা ভূত দেখা যায় সবাই ভেঙে দেবে, আল্লাহ হেফাজত কর আমার এই ভূতের থেকে। এই জন্য মেয়েদেরকে বলা হয়েছে তোমরা যখন বাইরে বের হইবা তোমার সবচেয়ে নিম্নমানের কাপড়টা পরে বের হইবা, স্বামীর সামনে পড়বা সবচেয়ে ভালোটা, আর যখন বাইরে বের হওয়া কোনো জরুর আছে বোরখা পরে সবচেয়ে নিম্নমানটা পরে বের হইব। কাজে আমাদের মেয়েরা কোথাও বাইরে যেতে চাইলে এই হাদিসটা শুনাই দিলেন, তো যেতে পারো কিন্তু তোমার সবচেয়ে নিম্নমানের কাপড় কোনটা ওইটা পরে দেখতে হবে, এই শর্ত লাগাইবে। যাই বলে কোনো মহিলা বাইরে বেরোতে রাজি নেই, যাইতে সে তার শাড়ির প্রদর্শনী করছে, তার অলঙ্কারের প্রদর্শনী করছে, এইটি তো মানা করে দিলেন, তার কি জন্য দেখবো? যায় এই জন্য যে নিজেটা দেখাইবো আর একজনটা দেখবে, দেখে এসে ওইটা বানানোর জন্য আর স্বামীকে চাপ দিবে, আমারটা তো ফেল হয়ে গেছে, কি বানাই দিচ্ছ তুমি, এগুলো চলাই দাও না। এই জন্য মহিলাদের একত্রে হওয়া হাতিতে নিষেধ করা হয়েছে, পুরুষটা একত্রে হলে কাজ হয়, আপনার কিন্তু দিনের কথা শুনতেছেন কাজ হলো, কিন্তু ওদেরকে দিনের কথা বলে জমা করেন সেখানে ওরা এগুলো করবে, তাই সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন, সর্বোচ্চ ডিগ্রি আনলো ওদের আকলটা কোলা বানানো। এই জন্য ওদেরকে একত্র হওয়া নিষেধ, নামাজের জন্য একত্রিত হওয়া নিষেধ। যে সমস্ত আলেম টিভিতে প্রোগ্রাম করেন তারা কি ওলামায় হক হতে পারেন? কিন্তু কতবার বললাম আমি, ওখানে যাওয়ার সাথে সাথে সে ওলামায় সু হয়ে গেল, ওলামায় সু, যার কথা শোনা যার কথা আমল করা সব না যায়, কোন হাসান আলেম যাইতে পারবে না, গেলে সে ওলামায় সু, অসৎ আলেমের কাতারে চলে যাবে। বর্তমানে কসাইরা যেভাবে গরু জবাই করে এটা বিসমিল্লাহর তোয়াক্কা করে না, পশুর প্রতি চরম কি জুলুম করে, এক্ষেত্রে কসাইদের গোস্ত কিনে খাওয়া যায় যাবে কিনা, এটাকে নিশ্চিত বলা যায় যে মুসলমান কসাই বিসমিল্লাহ পড়ে না, এটাকে নিশ্চিত বলা যায়? বলা যায় না, তো ভুলে না পড়তে পারে, সে তো মুসলমান, সে মানে ইচ্ছা সে কি করে বিসমিল্লাহ পড়ে। হিন্দু কষাইটা খাওয়া যায় নাই, হিন্দু কষাই যদি বিসমিল্লাহ পড়ে ই করে খাওয়া যায়। আরে ভারতে পর্যন্ত কষাই মুসলমানদের আছে, তাতে গোস্ত সবাই খাইতে পারে, বুঝছেন?
এবং ট্রেনের ভিতরে তো খানা আছে, ওটা রেলওয়ে কোম্পানি হিন্দুদেরকে দেয় না, খানা ব্যবসার দেয় মুসলমানদেরকে দিব, যাতে হিন্দুদেরটা মুসলমানরা খাবে না, আর মুসলমানটা সবাই খাইতে রাজি হয়েছে। এই জন্য হিন্দুদের দেশে মুসলমান করে দিচ্ছে, তো মুসলমান দেশে আশা করা যায় যে হিন্দু কথাই নেই। জোহরের সুন্নত পড়াকালীন অবস্থায় যদি ফরজের সময় হয়ে যায় বা ইমাম সাহেব নামাজে দাঁড়ান, তখন সুন্নত সপ্তাহ শেষ করতে হবে কিনা? যদি পয়লা রাখাতে থাকেন তাহলে দ্বিতীয় রাখাত পরে সালাম ফেরাই দিবেন, তৃতীয় রাখাতে থাকেন একই কথা, দ্বিতীয় রাখাতে কি করবেন সালাম ফেরাই দিবেন, আর যদি তৃতীয় বা চতুর্থ রাখাতে থাকেন তাহলে শেষ করবেন, তৃতীয় বা চতুর্থ রাখাতে থাকলে সুন্নত কি করবেন শেষ করবেন, আর যদি শুরু করে থাকেন কেবল কেবল শুরু করছেন সুন্নত, এই কামাজ শুরু হয়ে গেছে, দুই দিকে সালাম ফেরে সুন্নত ছেড়ে দিবেন, দিয়ে সালাম ফেরাইবেন, দাঁড়ান অবস্থা সালাম ফেরাইবেন, ফেরে নামাজ ছেড়ে দিবেন, দিয়ে জামাতে শরীফ হয়ে কোন ব্যক্তিকে, হ্যাঁ পরে তো করতে হবে সুন্নত পড়া হয় না, যেহেতু কোন ব্যক্তিকে নিয়ে দুঃস্বপ্ন দেখলে এই স্বপ্ন উক্ত ব্যক্তিকে জানানো যাবে কিনা, কখনো জানাবেন না, বরং আপনি কোন ব্যক্তির ব্যাপারে দেখেন আর নিজের ব্যাপারে দেখেন, একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বলেন, ইন্নি আউযু বিকা মিন হাযিহিল রুকিয়া, এই দোয়াটা পড়বেন, اللهم إني أعوذ بك من هذه الرقية، এই দোয়াটা পড়বেন হাদিসে আছে, আল্লাহ তাআলা রাসূল আল্লাহ এই স্বপ্নের অনিষ্ট থেকে আমাকে হেফাজত করুন, তো আল্লাহ তাআলা ওর খারাপ তাফসির থেকে আপনাকে হোক আমাদের ভাইকে হোক হেফাজত করবেন। এই দোয়াটা আমাদের একটা দোয়ার বই এখানে পাওয়া যায়, মাসুম দোয়া ও দুরুদ এর মধ্যে। কালিজিরা ও মধু খাওয়ার সুন্নত কি? খাওয়াটাই সুন্নত, নির্দিষ্ট কোন তরিকা নেই। তারপরে হেকিমরা বলে কালিজিরাকে পরিষ্কার করে রৌদ্রে শুকায় নেবেন, শুকায় ওটাকে একটু পিষে নেবেন, শিলের মধ্যে কি করবেন পিষে নেবেন, নিয়ে একটা ডিব্বা রাখবেন, রেখে সকালে খালি পেটে এক চামচ মধুর মধ্যে ওই ইটা পাউডারটা, কালিজিরা পাউডারটা একটু মিক্স করবেন, করে জিব্বায় দিয়ে কেটে কেটে খেয়ে ফেলবেন। হাদিস আসছে যে এমন কোন রোগ নেই যেটাতে ফায়দা হবে না, সব রোগে ফায়দা হবে, তা খাওয়া খুব ভালো, হাদিসটা অনেক উৎসাহিত করা হয়েছে। কেউ কেউ বলে নাভির চার আঙুল নিচ হইতে, আবার কেউ বলে নাভির ঠিক নিচ হইতে নাভির নিম্নাংশের প্রথম কাটতে হয়, ঠিক নিচিতে কথাটা ঠিক না, ঠিক নাভির ঠিক নিচের কথাটা ঠিক না, এটা হলো গুপ্ত অঙ্গের আশেপাশে যে এলাকাটা যে চৌহদ দিয়ে আছে এইটুকু, নাভির নিচে হয়তো তলপেট, তলপেটের প্রথম তো কাটতে বলা হয়নি, ওটা নাভির নিচে একটা শব্দ এর দ্বারা ওই ওইদিকে ইশারা করা হয়, এর শাব্দিক অর্থ উদ্দেশ্য না, নাভির নিচে না নাভির নিচের থেকেই বিসমিল্লাহ বলে শুরু করবে তা না, ওটা গুপ্ত অঙ্গের চারপাশ। কোরআনের অবমাননার কথা বলুন, কোরআনের সুরা বা আয়াতের অংশ লেখা কাগজের টুকরার কথা বলুন, এরকম পাওয়া গেলে থেকে উঠায় ফেলবেন, উঠায় হয় হেফাজত করবেন কোনো ভালো জায়গায়, আর হেফাজতের কোনো ব্যবস্থা না থাকলে চুলার মধ্যে দিয়ে হেফাজতের নিয়ত করে পড়ায় ফেলবেন, হেফাজত করার কোনো জায়গা থাকে
গোরস্থানের এক কোনার ভিতরে কাপড়ে তাতে দাফন করে দিল কোরআন আয়াতটা। ভালো, আর এরকম জায়গা পাইলেন না, আগুনে পোড়ায় ভস্ম করে দিলেন, তা তো চলবে। কিছুজনকে পায়ে দিয়ে পাড়ায় কোরআনের অপমাননা এবং তার ইমানের জন্য খাতরা। ঠিক আছে, যদি নদী পাওয়া যায়, নদী কঠিন বলে আমি আগের গুলো বললাম, শহরের মধ্যে পাওয়া মুশকিল। একজন আর একজনকে আতর মাখিয়ে দিতে চাইলে তার সুন্নত তরিকা কি, এবং নিজে নিজে আতর দেওয়ার সুন্নত তরিকা কি? কেউ যদি আপনাকে আতর মাখিয়ে দিতে চায় তা আপনি অস্বীকার করবেন না, আদেশে অস্বীকার করতে নিষেধ করা হয়েছে। সে একটা মহব্বত করে দিচ্ছে, এটা কোনো লাখ টাকার জিনিসও না, তুমি এটা গ্রহণ করো, তাকে মানা করা নিষেধ। সে লাগাই দেবে আপনার কাপড়ে দিক, হাতে দিক। আচ্ছা, আপনি নিজে লাগাইতে চান, হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল দাড়ির মধ্যে লাগাইছেন, হ্যাঁ, আরো যেসব জায়গায় সাধারণত দুর্গন্ধ হয়, বগলের মধ্যে দুর্গন্ধ হয়, এখানে একটু লাগাই দিলেন, বুঝছেন না, হাতে একটু লাগাই দিলেন, নিজে লাগাইতে চাইলে এইভাবে লাগাবে, সুন্নত মনে করি, যেটা আল্লাহ রসুলের সুন্নত। এর দ্বারা আর কি ফায়দা হবে? আমার দুর্গন্ধ থেকে ভাইরা মুক্তি পাবে। তিন নম্বর, এই সুগন্ধের দ্বারা আমার ভাইদের দিল খুশি হবে। এই তিনটা নিয়ত করলে আপনি সব পাবেন। রসুলের সুন্নত, আমার দ্বারা কারো কষ্ট হবে না, আমার ভাইদের দিল, আতঙ্কের মাকে সে দা গ্রাম না পায়, পাঁচটা লোকেরা তার চলে যাবে। এই নিয়ত করলেন সব। আর যদি নিয়ত করেন, হ্যাঁ, সবাই বাহবা দিবে, এই আতর কোথায় পাইলা, মহিলা আকৃষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ, কেউ আকৃষ্ট হোক আর না হোক গুনাহ হবে তার, গলত নিয়ে না জায়েজ নিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লি, اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه، يا أول الأولين يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا حي يا قيوم برحمتك استغفر، اصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. قال كده لكم بشرف كله لكم معرفة بشرف كله حديث المدى عشته الله تكت نام ايه تكت نام پوڑه صحابة اكرام دوريا رفوت ده پار رائع ايه جهاد المعجان کی تكت نام শুরু শেষে দুরুদ শরীফ পড়বেন, শুরু শেষে তিনবার বা এগারোবার দুরুদ শরীফ পড়বেন, মাঝখানে আল্লাহর চারটে নাম পড়বেন, ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া হাজিম, এই চারটে নাম 100 বার 500 বার যে কয়বার পড়বেন, কোন বিপদে পড়লে আল্লাহ তাআলা বিপদকে দূর করে দিবেন। ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আজিম, একটা একসাথে পড়বে, কমপক্ষে 100 বার পড়বে, শুরুতেও দুরুদ শেষেও দুরুদ।